नमस्कार, आमी गार्गी मुखर्जी। आमार चैनेले तोमादे सकल के स्वागत। आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमार आजकेर विषय वस्तु हलो सनस्क्रीन। सनस्क्रीन विषय आमी जतटुकु जानी आज के तोमादेर संगे शेयर करब, आर संगे आमार मोस्ट फेवरेट तीनटे सनस्क्रीनेर रिव्यू तोमादेर संगे शेयर करब। शुधुमात्र आमी ना, आमार फैमिली मेम्बार्स, आमार टीम मेम्बार्स বিভিন্ন স্কিন টাইপের ওপর সানস্ক্রিনগুলি ব্যবহার করার পর যে রেজাল্টটা হয়েছে সেটাই আমি আজকে তোমাদের কাছে রিভিউ করব। তাতে করে খুব সহজেই তোমাদের সঠিক স্কিন টাইপের জন্য সঠিক সানস্ক্রিন বেছে নিতে কোনো অসুবিধে হবে না। স্কিন কেয়ারে আমরা যা কিছুই ব্যবহার করি না কেন, ময়েশ্চারাইজার, সিরাম, সিড মাস্ক, যা কিছুই ব্যবহার করি, যদি আমরা সানস্ক্রিন না ব্যবহার করি তাহলে আমাদের পুরো পরিশ্রমটাই জলে চলে যায়। তাই আমরা বাড়িতে অথবা বাহিরে যেখানেই থাকি না কেন আমাদের রেগুলার সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সানস্ক্রিন আমাদের সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। শুধুমাত্র সান ড্যামেজ বা সান ট্যান নয়, আনইভেন স্কিন টোন, ফার্স্ট সাইন্স অফ এজিং, স্কিন ক্যান্সারের মতো ঝুঁকির হাত থেকে সানস্ক্রিন আমাদের রক্ষা করে। সানস্ক্রিন দু ধরনের, একটা হলো কেমিক্যাল সানস্ক্রিন আর একটা হলো ফিজিক্যাল সানস্ক্রিন। ফিজিক্যাল সানস্ক্রিনটা হলো ইউভি রে আমাদের স্কিনে প্রবেশ করার আগে তা ব্লক করে দেয়, আর কেমিক্যাল সানস্ক্রিনটা হলো ইউভি রে আমাদের স্কিনে ড্যামেজ করার আগে তা অ্যাবজর্ব করে নেয়। অনেক ধরনের সানস্ক্রিনে ফিজিক্যাল এবং কেমিক্যাল দু ধরনের গুণাগুণী বর্তমান থাকে, যা একই সাথে ইউভিএ এবং ইউভিবি দু ধরনের প্রোটেকশনই আমাদের স্কিনকে দেয়। এসপিএফ এর উপর ডিপেন্ড করে আমাদের স্কিনটা কতখানি প্রোটেকশন পাবে। সেক্ষেত্রে একটু খুলে বলি, পিএ মানে প্রোটেকশন গ্রেড অফ ইউভিএ রেজ, আর পিএ প্লাস 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 মানে হাই ইউভিএ প্রোটেকশন। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী এসপিএফ 30 থেকে 50 মধ্যে সানস্ক্রিন আমাদের বেছে নেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলি, আমার এই ফার্স্ট সানস্ক্রিনটি ফ্রম নিউট্রোজিনা। এটা আল্ট্রা সিয়ার ড্রাই টাচ সানব্লক এসপিএফ 50 প্লাস উইথ ব্রড স্পেকট্রাম ইউভিএ এবং ইউভিবি পিএ ট্রিপল প্লাস। এই সানস্ক্রিনটা ফার্স্টে আমি তোমাদেরকে টেক্সচারটা দেখাই। এটা একটু থিক, কিন্তু যখনই আমরা এটাকে ব্লেন্ড করে দেব এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো স্কিনের মধ্যে হোয়াইট কাস্ট ফেলে না। এটা একটু বেশিক্ষণ ব্লেন্ড করতে হয়, তাতে করে স্কিনটা পুরো ময়েশ্চার, একদম সুপার ডুপার লাইট, একদম লাইট ওয়েট। দেখো, স্কিনের মধ্যে কোনো হোয়াইট কাস্ট ফেলেনি। এটা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, এটা ডার্মাটোলজি টেস্টেড, এবং এটা দুটো সাইজে হয়, একটা 30 ml আর একটা 88 ml। 88 ml এর দাম 650 টাকা, আর 30 ml এর দাম 250 টাকা। যে কোনো সানস্ক্রিন বাইরে বেরোবার অন্ততপক্ষে আধ ঘন্টা আগে ব্যবহার করা উচিত, যাতে করে খুব সহজে এটা স্কিনে পেনিট্রেট করে যায়। এটা ডার্মাটোলজি টেস্টেড, ওয়াটার রেজিস্ট্যান্ট, আর এটা নন কমিডোজেনিক, অয়েল ফ্রি, পিএবিএ ফ্রি। পিএবিএ মানে প্যারাবেন ফ্রি। তো এই সানস্ক্রিনটা আমাদের অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো। যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তারা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে হবে না। শুধু নর্মাল স্কিন এবং ড্রাই স্কিনের যারা স্কিন টাইপের তোমরা আছো, তারা ময়েশ্চারাইজার ব্যবহার করে তার উপরে সানস্ক্রিনটা ব্যবহার করবে, তাতে কোনো সমস্যা হবে না। আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের এই সানস্ক্রিনটা পারফেক্ট চয়েস। আর যাদের বেশি অয়েলি, টু অয়েলি স্কিন, তাদের বলবো এর ওপরে ব্যবহার করার পর একটা এসপিএফ
যুক্ত পাউডার ব্যবহার করে নেবে, বাস তাহলেই এটা কম্প্যাক্টের মতো ফিনিশ দেবে। আমার দু নম্বর সানস্ক্রিনটি হলো ফ্রম লরিয়াল, এটা লরিয়াল ইউভি পারফেক্ট সুপার অ্যাকোয়া এসেন্স ফ্রেশ হাইড্রেটিং ইউভি ওয়াটারি জেল। এটা এসপিএফ 50+, PA++++, লং ইউভিএ প্রোটেকশন। এটার ফার্স্টের টেক্সচারটা তোমাদেরকে দেখাই, এটা রানি, এটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিলে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো হোয়াইট কাজ ফেলে না। এটা যে কোনো স্কিন টাইপে ব্যবহার করা যেতে পারে, যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আমি বলবো তারা প্যাচ টেস্ট করেই ব্যবহার করতে, আর এছাড়া নর্মাল স্কিন ড্রাই স্কিন কোনো অসুবিধা হবে না। এটা ইজিলি ব্যাগে আমরা ক্যারি করতেই পারি এবং এটা রিঅ্যাপ্লাই করবার জন্য আমরা যদি পকেটে বা ব্যাগে আমরা ক্যারি করি তাতে করে আমাদের কোনো অসুবিধে হবে না। আর এটার প্রাইস বলি, এটা শুধুমাত্র 30 ml হয়, এটার প্রাইস 515 টাকা। এটার একটা ফ্র্যাগরেন্স আছে, হালকা একটা মিষ্টি গন্ধ আছে, যারা ফ্র্যাগরেন্স পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো। আর এটা আমাদের স্কিনে ব্যবহার করার পর একটা সিল্কি ডিউই ফিনিশ দেয়। আর এছাড়া যে কোনো সানস্ক্রিন 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর আমাদের রিঅ্যাপ্লাই করে নেওয়া উচিত। আমার 3 নম্বর সানস্ক্রিনটি হলো ফ্রম রিকওয়েল, এটা আল্ট্রা ম্যাট ড্রাই টাচ সানস্ক্রিন জেল, ওয়াটার সোয়েড রেজিস্ট্যান্ট, পারফেক্ট আন্ডার মেকআপ উইথ আইআর প্রোটেকশন, নন কমিডোজেনিক, অল স্কিন টাইপ, এসপিএফ 50, PA++++, ইউভিএ প্রোটেকশন। এটার টেক্সচারটা আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই, এটা খুবই লাইট ওয়েট এবং এটা আন্ডার মেকআপ খুব সুন্দর বসে যায়। এটা অ্যাজ এ প্রাইমার তোমরা ইউজ করতে পারো, আমি বহুবার ইউজ করেছি, এটা কোম্পানি থেকেও ক্লেম করা আছে যে আন্ডার মেকআপ এটা ব্যবহার করা যায়। দেখো খুব সুন্দর একটা ক্রিমি ভেলভিটি ম্যাট ফিনিশ দিচ্ছে এবং তার সঙ্গে এটা সান প্রোটেকশনও দিচ্ছে। এটা সোয়েট প্রুফ, এটা ব্যবহার করলে স্কিনে কোনো ঘাম হয় না এবং আন্ডার মেকআপ এটা খুবই সুন্দরভাবে বসে, আমরা মেকআপের আগে ব্যবহার করতেই পারি, আমি অনেকবার করেছি, তাতে কোনো অসুবিধা হয় না, সঙ্গে সানস্ক্রিনের একটা ভালো প্রোটেকশন পাওয়া যায়, ডার্মাটোলজি টেস্টেড। আর যে কোনো সানস্ক্রিন ব্যবহার করার আগে অবশ্যই 30 মিনিটস আগে ব্যবহার করা উচিত, সেটা আমি আগেই বলেছি, তাতে করে স্কিনে খুব সুন্দরভাবে সানস্ক্রিনটা অ্যাবজর্ব হয়ে যায়। এই সানস্ক্রিনটি 50 গ্রামস, এটার প্রাইস 695 টাকা, খুবই ভালো অপশন এই সানস্ক্রিনটি। এটি যারা অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য একদম পারফেক্ট চয়েস, আর যারা নর্মাল স্কিন ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারো, তারা যদি ব্যবহার করো তাহলে নর্মাল স্কিন এবং ড্রাই স্কিনের জন্য অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করে তারপর ব্যবহার করবে, তাতে কোনো অসুবিধে হবে না। আর আমার এই মোস্ট ফেভারিট 3টা সানস্ক্রিন তোমরা অনলাইনে এবং অফলাইনে দু জায়গাতেই পেয়ে যাবে, আর এই সানস্ক্রিনগুলি যদি তোমরা পারচেস করতে চাও তাহলে অনলাইনে অনেক অফার পাবে, বিভিন্ন অ্যাপ থেকে তোমরা কিনতে পারো, যেমন নাইকা, অ্যামাজন, পার্পল, যে কোনো জায়গা থেকে তোমরা নিতে পারো, তার জন্য অফার পেয়ে যাবে, যখন যেমন অফার চলে তখন সেরকম অফার পাবে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের
হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।